আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছেন। আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি, বাট মনটা একটু খারাপ। আর কিছুক্ষণ পরেই অবশ্যই বুঝতে পারবেন যে কেন মনটা খারাপ। প্রয়োজনের তাগিদে মানুষের মধ্যে মায়া মমতা ছিন্ন করে কত কিছুই না করতে হয় আমাদের, তাই না? দেখেই বুঝতেই পারছেন রাতের বাসায় আসলাম। তো আসলে এটাই হয়তো আমাদের এভাবে শেষ বসা বলতে পারেন, কারণ আর কবে কখন কিভাবে কোথায় বসা হবে এভাবে জানি না। ওর বাসা এটাই সে বসা, যেহেতু ও আজকে চলে যাচ্ছে, অর্থাৎ রাত আর কায়েস আজকে চলে যাবে। তো ও বলছে শেষবার মতো আমরা সবাই বসে একটু চায়ের আড্ডা দিই, বারান্দায় বসেছ। তো ওর কথা মতো আমরা তাই করলাম। আর এখন আমি একটু আপনাদের ঘুরে দেখাবো ওর বিধ্বস্ত একটা বাসা কি অবস্থা। বিধ্বস্ত বলতে মানে একটা সংসার, এত বছরের সংসার সে ছেড়ে চলে যাচ্ছে, সংসারটার অবস্থাটা কি? ওর প্রায় 13-14 বছরের সংসার, দেখুন কি অবস্থা। তো এখন আমরা সবাই বের হয়ে যাব এখান থেকে। আমরা অলরেডি আমরা নিচে চলে আসছি, পার্কিং ওরা অলরেডি হয়ে আসুক। আমার মনে হয় কিছুটা সময় দেওয়া দরকার আছে, কিছু সময় কি হয়তো 2-4-5 মিনিট একটু একসাথে বসবে, ওই স্পেসটা তাদেরকে দেওয়ার জন্যই আসলে আমরা নিচে চলে আসছি। পার্কিংয়ে আর ব্যাগটাগুলো রাখা হলো, তো কিছুক্ষণ মতো ওরা নেমে যাবে। ওরা নেমে আসলে হয়তো এয়ারপোর্টের উদ্দেশ্যে আমরা রওনা হব। সবাই ওদের জন্য দোয়া করবেন, আসলে মনটা খুবই খারাপ, খুবই বিধ্বস্ত অবস্থা মনের। মনের সাথে চেহারার মিল তো আছে, বুঝতেই পারছেন দেখে নিশ্চয়ই, কারণ মন খারাপ থাকলে আসলে চেহারার অবস্থা বিধ্বস্ত থাকবে, এটাই স্বাভাবিক। খুবই খারাপ যাচ্ছে মনের অবস্থা, অনেক ঝড় তুফান যাচ্ছে মনের মধ্যে, কারণ এত ভালো বন্ধু আমাদের মধ্যে আসলে অনেকটা দূরত্ব চলে আসবে, তাই না? ও থাকবে বাংলাদেশ, তারপর আরেক বন্ধু থাকবে পর্তুগাল, আমরা থাকবো মালয়েশিয়াতে, তারপর আবার কখন দেখা হয় না হয়। অবশ্য আশা করি আগামী 3 মাসের মধ্যে হয়তো রাত আবার মালয়েশিয়াতে আসবে, তখন আবার আমাদের এখানেই আসবে, আমাদের কাছে উঠবে। তারপরও একটা সময় ও হয়তো পর্তুগালে চলে যাবে। যাই হোক, যত কষ্টই হোক দোয়া করি ও ওর হাজব্যান্ডের কাছে পৌঁছে যাক খুব তাড়াতাড়ি, যত তাড়াতাড়ি সম্ভব। তো ঠিক আছে, ওরা নেমে যাচ্ছে, সাউন্ড পাচ্ছে, তো এখন গাড়িতে উঠবো। এই যে কায়েস নুসরা চলে আসছে, এখন আমরা সবাই এয়ারপোর্টের উদ্দেশ্যে রওনা হয়ে গেলাম, আন্দাওয়াইতে আছি ওদেরকে বিদায় দেওয়ার জন্য আর কি। ওই যে কোথায় আছে না, যেতে নাই হয় তবু যেতে দিতে হয়, আসলে যেতে দিতে তো মন চাচ্ছে না, তারপরও কিচ্ছু করার নেই, দিতে তো হবেই, ওদেরকে যেতে দিতে হবে। ওদের অনেক স্বপ্ন, সেগুলো পূরণ হোক দোয়া রইল। এখন আমরা একদম এয়ারপোর্টের ভিতরেই আছি। হ্যাঁ, যদি পারতাম বাংলাদেশ সাথে উড়াল দিতাম রাতের সঙ্গেই, তো আসলে ওটার কোনো সুযোগ নেই। যাওয়ার অনেক ইচ্ছে ছিল রাতের সাথে, অথবা রাতের আগেই চলে যাওয়ার ইচ্ছে ছিল, কিন্তু অনেক অনেক কারণে যাওয়া হয় নাই। জানি না কবে যাবো দেশে, একটু মাকে গিয়ে বিগ হাগ দিব, জানি না আল্লাহ জানে কবে দিতে পারবো। এই তো এই যে বোর্ডিং গেট গুলো দেখি, আসলে বন্ধুকে বিদায় দেওয়ার সময় হয়ে গিয়েছে, অনেক খারাপ লাগতেছে, অনেক যা আমি ভাষায় বুঝাইতে পারবো না, আসলে আসলে বলার ভাষাই নেই আমার, মানে এত খারাপ লাগতেছে কি বলবো। পার্কিং এর এদিকে এসে বলতেছে আপনারা
কেএল টু ইমিগ্রেশনটা তো মানবশূন্য বলা যেতে পারে, যেখানে এত মৌমাছির মতো একদম মানুষ দেখা যেত আর সেখানে একদম সবকিছু ফাঁকা। তাই ভাবলাম যে একটু ঘুরিয়ে দেখাই কেএল টু এর অবস্থা। একটু করে দিই তুই, বাকিটা পরে গিয়ে করে দিই সময় কিছু। এই যে সবার অনেক অনেকেরই প্রশ্ন ছিল, সবার বলবো না। অনেকের ইচ্ছে ছিল, হ্যাঁ ফাইনালি রাত চলে যাচ্ছে আপাতত দু তিন মাসের জন্য। ইনশাল্লাহ দু তিন মাসের মধ্যে ইনশাল্লাহ আবার দেখা দেখা হবে আশা করি, নাকি রাত ইনশাল্লাহ দেখা হবে। ইনশাল্লাহ দেখা হবে, কি বলবো জানি না। আজকের ফিলিংসটা খুবই কেমন যেন, খুব পাজল একটা সিচুয়েশন, সব কিছু মিলেই তো। আমার জন্য দোয়া করবেন, সবাই ভালো থাকবেন, সবাই ওর জন্য দোয়া করবেন, আমার জন্য সুস্থভাবে গিয়ে বসতে পারে। অবশ্য ভিডিওটা তো আপলোড হবে আগামীকাল, তাই না? ততক্ষণে ইনশাল্লাহ আশা করি ও সুস্থভাবে সুন্দরভাবে দেশে পৌঁছে যাবে। তারপরে সবাই দোয়া করবেন ওর জন্য, ওর সামনের সফরগুলো যেন সুন্দর হয়, স্মুথ হয়, নাইসলি হয়। এই তো আসলে ওকে নিয়ে আর এখন কী কথা বলবো, মন খারাপ সবার, এটা বুঝতে পারছি। আমার জন্য দোয়া রাখবেন, সবাই ওর জন্য দোয়া করবেন, ওর হাজবেন্ডের জন্য দোয়া করবেন। দিদি দিদি, তোমার খালামণি ফোনটা নাও, খালামণি বলতে দিয়ে আমি দেখাচ্ছি।
গাইস এভাবে আসলে একা দেখতে খারাপ লাগছে। নুসরাত আমি জানি তোর ভিডিও, তুই আমার ভিডিওটা দেখবি দেশে গিয়ে। মানে কায়েসকে দেখে আমার নিজের অনেক খারাপ লাগতেছে, কারণ কায়েসকে তুমি কখনো একা দেখে নিয়ে যাবে তোকে ছাড়া। ঠিক এই মুহূর্তে তোকে বিদায় দেওয়ার কিছুক্ষণ পরেই সে কায়েস একা, এখন কায়েসকে বিদায় দিব আর কিছুক্ষণ পরে জানি তুই ভিডিওটা দেখবি। এই তো রাতের হচ্ছে কেল টু থেকে রাত কি বিদায় করলাম, এখন কায়েসের বিদায় পালা। আমরা কেল টু থেকে বের হয়ে যাচ্ছি, কেল ওয়ানের দিকে যাচ্ছি। তো কেল টু থেকে বের হয়ে যাচ্ছি আর কি, তারপর একটু গাড়িতে যাব। গাড়িতে আবার কায়েসের লাগেজগুলো আছে, লাগেজগুলো নিয়ে আবার কেল ওয়ানে যাব, তারপর আবার কায়েসের বিদায় মুহূর্ত চলে আসবে এই আর কি। আসলে আজকে রাতটা খুবই কষ্টদায়ক, আমি জানি নুসরাত তুই আমার ভিডিওটা দেখবি, হয়তো আমার ভিডিওর মাধ্যমে কায়েসের বিদায় মুহূর্তটা তোরও দেখার সুযোগ হবে আর কি। তুই মন খারাপ করিস না, কায়েস আপাতত ভালো আছে, যেহেতু ওর বন্ধুরা পাশে আছে তো খুব একটা মন খারাপ করার সুযোগ তেমন এখনও পায় নাই আর কি। যাই কেল ওয়ানের দিকে যাচ্ছে। সিঙ্গাপুর এতো আমরা কেল ওয়ানে চলে আসছে। আসলে সবার মন এত খারাপ ছিল তাই ভিডিও করার মাঝখানে পড়া একটা কথা বলে জাস্ট আমাদের খুব হাসালো আর কি। কেল ওয়ানে এসে দেখি যে প্রচুর গ্যাদারিং, এই যে কি পরিমাণ মানুষ দেখেন। এটা যদিও বোর্ডিং গেটের সামনে, এখানে একটা ম্যাকডোনাল্ডস শপ ছিল, এটা অফ হয়ে গেছে, এখন আমরা কেএফসির উদ্দেশ্যে রওনা হচ্ছি। কিন্তু কেএফসির সামনে দেখা যাচ্ছে অনেক মানুষ। কেএফসির সামনে তো প্রচুর লম্বা কিউ লেগে আছে, আল্লাহ জানে কতক্ষণে খাবার পাব। তো কায়েসের বোর্ডিং নেওয়া কমপ্লিট, এখন কায়েসকে আমরা বিদায় দিতে সামনে যাচ্ছি। তো মিনিট কয়েক আছে আমাদের পাশে, তো মিনিট খানিকের বেশি আর তাকে দেখতে পাবো না, এই তো বিদায় মুহূর্ত। রাজদিকে এতক্ষণে বুঝতে পারছে যে আঙ্কেল কোথাও যাচ্ছে। সব চেনটেন হ্যাঁ বন্ধু হ্যাঁ ঠিক আছে। না না বলো কি, একদমই না, কোনো কষ্টই হয় নাই। তোমার সব ঠিক আছে? একটু
দুজনকে বিদায় দিয়ে দিলাম না। একে একে দুজনকে বিদায় দিয়ে দিলাম, খারাপ লাগছে অনেক। কেএফসিতে কিন্তু আমরা তেমন কিছুই পাইনি, তো সবাই অনেক হাংরি। বিশেষ করে বড়দের তো সমস্যা নেই, আমাদের কোনো সমস্যা নেই, কিন্তু বাচ্চাদের জন্য সমস্যা হচ্ছে আর কি। বাচ্চারা বিরক্ত করছে, মানে সবাই ক্ষুধার্ত। তো কায়েসকে তো বিদায় দিয়ে দিলাম, এখন আমরা ইমিগ্রেশন থেকে বের হয়ে, এয়ারপোর্ট থেকে বের হয়ে খাবার খেতে যাব। প্রথমে খাবার খেয়ে নিব, দেন বাসায় যাব। অলরেডি 11টা প্রায় বেজে যাচ্ছে। ঠিক আছে, ভিডিওটা লম্বা করছি না, মন মানসিকতা তো সবারই খারাপ বুঝতে পারছেন দেখে। আজকে ভিডিওটা আর লম্বা না করি, এটা এমনিতে অনেক লম্বা হয়ে যাবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো এই ভিডিও থেকে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।